সালামু আলাইকুম প্রিয় ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আমি মোহাম্মদ শফিক দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সব ভাইদের প্রতি রইল ভালোবাসা শুভেচ্ছা প্রিয় ভাইরা আমি আজকে কাজে আছি মানে কাজকর্ম থেকেই ইমার মানে জরুরি একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি প্রিয় ভাইরা আপনারা জানেন যে আপনারা সবাই বাংলাদেশের যে প্লেনের টিকিট বা বিমান টিকিট নিয়ে কিন্তু আপনারা অনেকেই বেশির সবাই কিন্তু সংকটে অনেক সংকটে আছেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের টিকিট নিয়ে বা অন্য অন্য এয়ারলাইন্সের টিকিট নিয়ে বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু অনেক সংকটে আছেন হিউজ পরিমাণ বিমান টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে কোথায় এবং তাদের ঠিকানা নাম ঠিকানা যোগাযোগ করুন এই কথাটাও কিন্তু বলেছি প্রিয় ভাড়া আমি আসলে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই কথাটা আপনাদেরকে বলেছি এই কারণে বলেছি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে তারা প্রতিদিন এবং টাইম তারা কখন এইগুলো পোস্ট করেছে ইন টাইম সহ কয় মিনিট আগে কয় ঘন্টা আগে কত কয়েকদিন আগে এই বিষয়টা কিন্তু আমি শেয়ার করতে আসি আপনারা আপনারা স্ক্রিনে দেখেন যে তারা এত টিকিট তারা কোথায় পাচ্ছে তো তারা কিন্তু বলতে আছে তাদের নাম্বার সব কিছু কিন্তু ওখানে দেওয়া আছে তো আমি আমি মাঝে একটা কথা বলেন এই প্রিয় ভাইরা আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন কি করবেন না সেটা আপনারাই চিন্তা করুন আমি কিন্তু আপনারা আপনাদেরকে যোগাযোগ করার জন্য কিন্তু কল করার জন্য কিন্তু আমার থামলেনে কিন্তু দিয়ে দিয়েছি এর মানে এই না যে ওখানে আপনারা যোগাযোগ করুন আপনারা টিকিটের জন্য যাবেন অবশ্যই যাবেন ও নির্দিষ্ট যেসব ট্রাভেলসগুলো আছে বা টিকিট অফিস আছে সেখানে গিয়ে সরাসরি এই টিকিটগুলো ক্রয় করবেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যখন টিকিট সিন্ডিকেট চলতেছে তো এই মুহূর্তে এই 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 ভাইয়েরা এত টিকিট কোথায় পাচ্ছে ইউজ পরিমাণ টিকিট তারা কোথায় পাচ্ছে প্রতিদিন আমি কিন্তু অল্প কিছু দিয়েছি আপনারা প্রতিদিন দেখবেন মানে এত পরিমাণ টিকিট নিয়ে তারা বসে আছে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা এত কম দিচ্ছি ও বলতেছে আমরা এত কম দিচ্ছি তা তারা এত টিকিট কোথায় পাচ্ছে তো আসলে বাংলাদেশের আমরা যখন টিকিট সংকটে তখন দেখা যাচ্ছে বাংলাদেশের যে প্লেনের টিকিট এই এইটা মনে হচ্ছে যে ফেরিওয়ালার মতো বিক্রি হচ্ছে যারা ফেরি করে যারা জিনিসপত্র বিক্রি করে তাদের মতো করে বিক্রি হচ্ছে তো মূল বিষয় হচ্ছে দেখুন দেখবেন যে সিটে মানুষ নেয় পরি মানুষ নেয় জায়গায় জায়গায় খালি অনেক সিট খালি পরে আসতেছে তো সেক্ষেত্রে আবার এই দিকে দেখা যাচ্ছে অনলাইনে তারা যে নাম্বারগুলো দিয়ে রাখছে এবং ঠিকানাগুলো দিয়ে রাখছে তো তাদের কাছে যদি টিকিট নাই থাকবে তাহলে এই নাম্বার এই ঠিকানা তারা কোথায় পেলো এবং কেন দিচ্ছে তারা কিন্তু নিজের থেকেই কিন্তু এগুলো দিয়ে দিয়েছে যার কারণে এগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু আপনারা এখানে কিন্তু তাদের সঙ্গে কিন্তু আমার যোগাযোগ নেই আমি বলে নেই তাদের সঙ্গে কিন্তু আমার যোগাযোগ নেই আমি যেখানে যেখানে এই এইগুলো পেয়েছি হিউজ পরিমাণ তারা টিকিট বিক্রি করতে আসে সেইগুলো স্ক্রিনশট দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা যে টিকিট সংকটের মধ্যে আছি আমরা যারা প্রবাসী থাকি বা নতুন যারা আসতে চাচ্ছি কিন্তু যে আমরা পাই না কিন্তু এরা এত টিকিট কোথায় পায় এবং আমরা গেলে পরে এক লাখ প্লাস এক লাখ পনেরো হাজার বিশ হাজার আবার এরা লেখে রাখছে পঁচাত্তর হাজার আশি হাজার পঁচানব্বই হাজার সত্তর হাজার তাহলে আমরা কোথায় যাবো তার মানে ওখানে গেলে কি আমাদেরকে এই অতিরিক্ত টাকা দিতে হবে নাকি আমাদের জন্য এটা একটা টোপ আমরা এই এই বিষয়টা আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা কমেন্ট করে জানাবেন প্রিয় ভাইরা আসলে এই জায়গা আমি শেষ কথা বলে দেই আপনারা এই জায়গা থেকে দূরে থাকবেন আপনারা চেষ্টা করবেন নির্দিষ্ট জায়গা যেখানে এয়ারলাইন্সের টিকিটগুলো বিক্রি করা হয় সেখান থেকে সরাসরি টিকিট অফিসে গিয়ে আপনারা টিকিট নেবেন তাহলে প্রতারণার হাত থেকে বাঁচবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাইরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম